বন্ধুরা, আমাদের সবার প্রিয় আবরাম খান জয় বড় হচ্ছে। মায়ের মতো দাদা দাদি আর পাপার কাছে সে এখন খুব আদরের, কিন্তু এখন বাবা মাকে একসাথে দেখলেই ভীষণ লজ্জা পায় সে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছুদিন আগে বার্থডে গেল, কখন যে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। স্ক্রিনে জয় বাবাকে দেখলে বাবা বলে আর মাকে দেখলে মাই বলে, কিন্তু বাবার সাথে যখন কাউকে দেখে তখন আঙ্কেল বলে আর মায়ের সাথে কাউকে দেখলে আন্টি বলে। কিন্তু আমাদের দুজনকে যখন একসাথে দেখে বা একসাথে গানের সাথে নাচতে দেখে তখন জয় ভীষণ লজ্জা পায়। আমাদের গানগুলো সে নকল করে, মাঝে মাঝে বাবার মতো ভাবসাব নিয়ে সে চলাফেরা করে। আমি একদিন বলছি, বাবার নাচ তুমি নকল করো, মায়েরটা করো না কেন? তখন সে বলে, বাবা তো বয়, মম তো গার্ল। আর আমি বয় হয়ে গার্লদের কেন নকল করব? বাবাকে সে খুব ভালোবাসে, সে অনেক বেশি এনজয় করে আমাদের কাজগুলো টিভিতে দেখতে, এবং আর আমি এনজয় করি তার বাবার কাজগুলো। সে কিভাবে নকল করে, জয়কে কিভাবে টাইম দেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে আমি তো এখন কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছি, আর ওর স্কুলটা অনেক লং টাইম হয়। 4টায় স্কুলে যায়, স্কুল থেকে ব্যাক করে 3:30-4 বেজে যায়, তখন ও অনেক টায়ার্ড হয়ে যায়। তবে আমি যদি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই তবে ও অনেক খুশি হয়, বাচ্চাদের মতো খেলে, অনেক বেশি এনজয় করে। তবে ঘোরার জন্য ওর ফেভারিট প্লেস ওর দাদা বাড়ি। দাদা বাড়ি গেলে জয় একদম অন্যরকম, সারা বাড়ি মাথায় করে রাখে। ওর দাদা দাদিও ওকে প্রশ্রয় দেয়। আর সাকিব আসলে অনেক ভালো মনের মানুষ, আমার মনে হয় ও অতটা বুদ্ধিমান নয়, খুব সাদাসিধে, এজন্য সবাই ওকে ব্যবহার করতে পারে।